쇼피스 쇼피스 원더 마트롱 원더 2018 বিধানসভার আগেও আমরা আলাদাভাবে র্যালি করিনি এবং আমাদের সরকার আসার পরেও করিনি। এই প্রথমবার আমাদের পেছারতলে মহিলা মোর্চার নেতৃত্বে আমরা মহিলার জনসভা মতো একটা মিনি জনসভার মতো এবং র্যালি করছি। একটাই উদ্দেশ্য যে আমাদের পেছার ত্রিপুরা রাজ্যের পাশাপাশি আমাদের পেছারতলেও যাতে করে 2023 নির্বাচন, সেই নির্বাচনে যে আমরা 2018 সালে যে ভোট পেয়েছিলাম তার দ্বিগুণ ত্রিগুণ বেশি পেয়ে যাতে জয়যুক্ত করতে পারি, তার জন্য আমরা আজকে র্যালি এবং সভা করছি। আমাদের এই সভাতে রয়েছেন আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভার লোকসভার সাংসদ শ্রোতীয় রেবতী ত্রিপুরা মহোদয় রয়েছেন, রয়েছেন আমাদের মহিলা মোর্চার নেতৃত্ব এবং মণ্ডল নেতৃত্বে প্রত্যেকে আমরা রয়েছি। একটাই উদ্দেশ্য যে আমরা উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয় মানের মতো আমরা ত্রিপুরা রাজ্যের সরকার প্রতিষ্ঠিত করব।
লোক সংখ্যা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে মহিলাদের এত ভিড়, ভিড়ের কারণে আপনারা দেখতে পারছেন যে আমাদের যে ভারতীয় জনতা পার্টি সরকার থাকতে হবে, উন্নয়নের সঙ্গে যুক্ত হতে হবে। মহিলারা যে আজকে সরকারের ক্ষেত্রে কখনো কোনো সময় আপনারা দেখেননি, ইতিহাসে কোনো জায়গাতেই লেখা নেই যে মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন, একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার সেই রিজার্ভেশন দিয়েছে। এবং ব্যবসার ক্ষেত্রেও সরকারি মার্কেট স্টল রয়েছে যে তাদের যে স্টলগুলো রয়েছে সেখানেও পুরুষ মহিলা 50% রিজার্ভেশন করা হয়েছে মহিলাদের ক্ষেত্রে। তার পাশাপাশি গ্যাস কানেকশন থেকে শুরু করে যে মহিলাদের জন্য সব জায়গাতে আজকে মহিলাদের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করছে। ইকোনমিক্যালি যাতে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে পারে মহিলারা, তার জন্য এসএইচজি গ্রুপ, আপনারা জানেন বিগত দিন এসএইচজি গ্রুপ কতটা ছিল, মাত্র 3500, বিগত দিনে 35-30 বছরে ছিল। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে মাত্র 5 বছর রানিং অবস্থাতে 40,000 আমাদের এসএইচজি গ্রুপ তৈরি হয়েছে। কেন হয়েছে? যে আমাদের উন্নয়ন হতে হবে, সবকা সাথ সবকা বিকাশ হতে হবে, সেই লক্ষ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টি কাজ করছে এবং তারই প্রতিফলনে আজকে মহিলাদের এই জমায়েত আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যারা এই র্যালিতে অংশগ্রহণ করেননি বা বাড়িতে রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা রয়েছে? আমার এটাই বার্তা থাকবে, যারা আসেননি অনেকের বিভিন্ন কাজ থাকতে পারে, তো আমি এটাই বলবো আপনারা যে যেখানে থাকুন এবং ভারতীয় জনতা পার্টিতে এখনও যারা যোগদান করেননি আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হন এবং আমরা এই প্রচার দলকে এবং ডেভেলপমেন্টের সঙ্গে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এতেই অনুরোধ রাখবো। আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন, যে আমাদের নির্বাচন 16 ফেব্রুয়ারি, সেই 16 ফেব্রুয়ারিতে যে আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা পদ্মফুল চিনে ভোট দেখে উন্নয়নের সঙ্গে যুক্ত হন। সেটাই।